সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের দিনটা খুব স্পেশাল, আজকে ছট পূজা। সকলকে ছট পূজার শুভেচ্ছা জানাই। আর সকালটা শুরু করলাম, সকালে একটু বাইরে বেরিয়েছিলাম, তোমরা বুঝতেই পারলে, আকাশটা মেঘলা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। আর দেখো ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, ছেলের জন্য দুধ রুটি আছে আর আমি এক কাপ চা, আর ওর বাবার জন্য লিকার চা করেছি, তার সাথে মাছের মাথা দিয়ে ছোলার ডাল করেছি। মুগের ডালটা করলে ভালো হতো, কিন্তু ছোলার ডালটাই করলাম। ভেবেছিলাম ছোলার ডালটা শুধুই করবো, তারপরে মাছটা যেহেতু আছে তো সেই কারণে ভালো করে মাছটা ভেজে মাছের মানে মাথা দিয়ে ছোলার ডালটা করে দিলাম। একটু নামানোর আগে গরম মশলা হালকা দিয়েছিলাম, তারপরে আমি ডিমের কারিটাও করেছিলাম। আজকে খুব হালকা হালকা রান্না, যেহেতু সকালেই বাইরে বেরিয়েছিলাম, বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গেছে, খুব দেরি বলবো না, যেহেতু ব্রেকফাস্টটা বাড়িতে এসেই করেছি। তো যাই হোক, ডিমের কারিটা করে দিলাম। হালকা রান্না করলে কী হয় বলো তো, একাদিন হালকা খেতেও হয়। আর বিকেলে যেহেতু আজকে ছট পূজা, আমি একটু গঙ্গার ধারে যাব, সেটা ঠিক করেছিলাম। রান্না কম করবো করবো করেও অনেকটা রান্না। দেখো আলু পোস্ত করে নিয়েছি, একটু ডিমের ঝোল করে নিয়েছি, মাছের ঝোল আছে, আর মাছের মাথা দিয়ে ছোলার ডাল করেছি, আর একটু স্যালাড। যেহেতু ওর বাবা একাই খাবে, আমার একটু সর্দি লেগেছে, গলাটা ঠিক নেই, তো হালকাই খাবার। আর এদিকে দুধটাও গরম করে নিয়েছি ছেলের জন্য। স্নান টান সেরে আমি পুজোটা করে নিলাম, যেহেতু আজকে একটা খুব ভালো দিন, পুজো অনেকক্ষণ ধরে করেছি, ছট পুজো আজকে। এটা তো তোমরা জানোই, যারা নন বেঙ্গলি তাদের জন্য এই সূর্য দেবতার এই পুজোটা অনেক বড় করে হয়, আমরাও ছোটোবেলায় অনেকবার দেখেছি। দুপুরে খাবারও বেড়ে দিলাম আমাদের, আর এদিকে মেশিনের কাপড়টাও কাচতে দিয়ে দিলাম, কারণ অনেকটা কাপড়ই ছিল আমার, বেশ অনেকটা করেই কাপড় হয়, কারণ আমি সপ্তাহে দুবার চাদর কাচি, তো সেই জন্য অনেকটা করে জামা কাপড় হয়। আর কালকের যে জামা কাপড়গুলো আমার রয়ে গেছিলো সেগুলো সমস্ত ভাঁজ করে দিলাম। দেখো এগুলো সব এক এক করে ভাঁজ করে আলমারিতে যত তাড়াতাড়ি তুলবো, ঘরটা তত তাড়াতাড়ি পরিষ্কার হবে, আমার কাজও আমি মুক্ত হব। তোমরা তো জানোই যে আমাকে সব কাজ নিজেকেই করতে হয়। একটু টিভির লোককে ডেকেছিলাম যে যদি টিভিটা মোবাইল সাথে কানেক্ট করে ওয়ার্ল্ড কাপটা দেখা যায় অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার, তো সেটা তো চেষ্টা যার জন্য এসেছিল, আর একজন টেকনিশিয়ান। আর এদিকে দেখতে পাচ্ছ বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ করে দেখি ছট পূজার জন্য আমাদের পাড়ায় সব গঙ্গার ধারে যাবে, তো ওই জন্য ম্যাটাডোরের ওপর উঠে গেছে, কারণ ওদের অনেক প্রসাদ থাকে, কলার পুরো একটা বান্ডিল থাকে, বড় থোড় যাকে বলে কলার, তো সেইটা থাকে, তো অনেক রকমের খাবার থাকে ছটে, যা যা প্রসাদ ফলাহার যা যা থাকে সমস্ত রকম থাকে। ওরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাটাডোরের ওপরে সেলফি নিচ্ছিল, আর আমি দূর থেকে জুম করে সেই সেলফিটা আমি ক্যাপচার করলাম, তোমাদেরকে একটু দেখালাম, যে আমি তখন বুঝে গেলাম যে না, এবার আমাকে বেরোতে হবে। তোর বাবাকে ছেলের দায়িত্বে দিয়ে আমি কিছুক্ষণ পরই বেরিয়ে গেলাম, যে আমি বুঝলাম যে এবার, কারণ শীত শীত তো, সূর্যটাই হচ্ছে আসল, সূর্য দেবতার ডোবার আগেই ছটটা ওরা সেরে নেয় উপোষের পর। যেতে যেতে দেখো জল খাচ্ছিল, এত দুষ্টু, আমাকে দেখে ঠিক আমার কাছে চলে এলো। আমি ভাবলাম একটু ভিডিও করবো ওকে নিয়ে, যাই হোক ও তো চলে এলো আমার পায়ের কাছে। আর আমি অনেকটাই গেলাম, ওদিকে না টোটো যেতে দিচ্ছিল না, তো যাই হোক সেখানে গঙ্গার ধারে আমি গেলাম। তো কি সুন্দর মানে গেটটা সাজিয়েছিল, লোকে লোকারণ্য, আর প্রচুর ভিড় হয়েছিল, গোটা এলাকার লোক এখানে এসেছিল ছটে। তো আমিও যথারীতি একটু দেখলাম, বেশ, এ দেখো মানত পূর্ণ করার জন্য, নাতি হয়েছে বলে মানত করেছিল ওর ঠাকুমা, যার জন্য দেখো দণ্ডি কাটছে মানতে। আমি আমার না ইউটিউবে শর্ট ভিডিওতে, ফেসবুকে সমস্ত কিছু এগুলো দিয়েছি, সেগুলোই তুলে তোমাদেরকেও একটু দেখালাম। তোমরা যারা আমার ইউটিউবের ভিডিওর শর্টস দেখো বা ফেসবুকে শর্ট দেখো, রিলস, সেখানে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। আর আমি হাঁটতে হাঁটতে এগুলো আমার বেশ ভালোই লাগছিলো। দেখো সূর্য দেবতাকে একটু সবাই প্রণাম করে নাও, ছটের তো সূর্য দেবতাই আসল। আর যেহেতু সূর্য অস্ত যাচ্ছে, আরও ভিড় বাড়ছে, আরও গঙ্গার ধারে মানে লোকে লোকারণ্য সবাই প্রদীপ জ্বালিয়ে বসেছে, এধার ওধার এরা যারা ছট পুজো দেয় তারা তিন দিনের নির্জলা উপবাস থাকে, এছাড়া এক মাস আগের থেকে পুরো নিরামিষ খেতে হয় এদের। তো যাই হোক সূর্য এবার অস্ত যাবো যাবো, 4:52 লাস্ট টাইম ছিল গঙ্গায় পুজো দেওয়ার, তো সেইটার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তো দেখো কী সুন্দর সেজে বসে আছে সবাই,
আর আমি বারবার ফটো তুলছিলাম, তো অনেকেই আমার দিকে তাকাচ্ছিল, কারণ আমি অনেকক্ষণ বসেছিলাম তোমাদেরকে একটু ভালো করে ছট পূজাটা দেখাবো বলে। যারা সমস্ত প্রসাদ আনে, এই প্রসাদগুলোতেই ঠাকুরকে উৎসর্গ করে তারপরে সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে বিলিয়ে দেয় এই প্রসাদটা। আর আকাশটা দেখো কি সুন্দর, সকালে মেঘ দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন বিকেলে গেলাম না, মনটা ভালো হয়ে গেল। পরিষ্কার আকাশ, কোনো দিকে কোনো মেঘ নেই, তো সবাই নতুন বউয়ের মতো সেজে গুজে বসে আছে ছট পুজো করার জন্য। তো আজকে আমার এত ভালো লাগছে তোমাদের ভিডিওটা দেখিয়ে, আর আমারও সত্যি বলছি অনেক দিনের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমরাও ছোটোবেলায় এরকমই দেখে বড় হয়েছি অনেকটা জায়গায়, কারণ আমরা অনেকটাই নন বেঙ্গলিদের মধ্যে বড় হয়েছি। আমি ছোটোর থেকে জানি যে ছট মায়ের কাছে যা চাওয়া যায়, যদি কায় মনে কেউ চায় তার ইচ্ছে পূরণ না হয়ে মানে হয় না, এটা এটা হতেই পারে না, তার ইচ্ছে পূরণ হবেই। ধরো আমি অনেক কিছু চেয়েছি যেগুলো আমার পূরণ হয়েছে, পূর্ণ হয়েছে বলতে পারো। আমার মনে হয় আমার ভিডিওর মাধ্যমে তোমরাও চেয়ে নিও, যে যাতে ছট মাতা তোমাদের সমস্ত কিছু ইচ্ছে পূরণ করতে পারে, যার জন্য আমি এত সুন্দর করে ভিডিওটা করলাম, চেষ্টা করেছি। এবার তোমরাই বলবে যে আমার ভিডিওটা কতটা কি ভালো হয়েছে না কীরকম হয়েছে। তো এত সুন্দর প্রসাদ সাজিয়ে বসে আছে সবাই, কখন ঠাকুরকে পুজো দেবে, দেখো প্রদীপ জ্বালিয়েছে। আবার পরের দিন না ভোরবেলা এসে সূর্য যখন উঠবে তখন এসে ওদের প্রত্যেকে নিজের নিজের জায়গায় ওরা মাটির একটা চৌকোনো জায়গা করে, সেখানে এসেই আবার প্রদীপ জ্বালিয়ে বসে ছট মাতার পুজো করে সেই দিনকার মতো ছট পুজোটা ওরা ভঙ্গ করে আবার খাবার শুরু করবে খেতে। তো এতটাই পর্যন্ত উপোস থাকে, অনেক বড় উপোস বলতে পারো, অনেক ব্রত মানে ইচ্ছে শক্তি থাকতে হবে, অনেক মানে কন্ট্রোল থাকতে হবে, তবে সেই পুজোটা হয়। ফিরতে এবার ফেরার পালা, পুজো অনেকটাই শেষের দিকে। বাড়ি ফিরে এসে আমিও একটু ফ্রেশ হয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে দিলাম, প্রদীপ জ্বেলে দিলাম। আশা করি ছট মাতা সবাইকে ভালো রাখবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করেছি তোমাদের কাছে সুন্দর করে ভিডিওটা প্রেজেন্ট করতে। আর আজকের মতো ভিডিওটা রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শ্রীনন্দিস এস লাইফস্টাইলের পাশে থেকো। আর আমার ফেসবুক পেজটা আছে আমার চ্যানেলের নাম অনুযায়ী শ্রীনন্দিস এস লাইফস্টাইলস, সেটা একটু ফলো করে নিও। আমার আরও একটা চ্যানেল আছে লাইফ ইন মেট্রো, সেটাও একটু ফলো করো। আগামীকাল জগদ্ধাত্রী পুজো, আমার বাপের বাড়িতেও ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয়। তো যাই হোক, আমার তো এবার যাওয়া হলো না, কারণ আমার ছেলের স্কুল খুলে গেছে, বুঝতেই তো পারছো এতবার করে তো স্কুলে ছুটি দেয় না। তো আমি ঠাকুরকে দেখিয়েই তোমাদেরকে ভিডিওটা শেষ করলাম। রাস্তায় যেতে যেতে আমাদের বাড়ির কাছে একটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হচ্ছে, আর ঠাকুর কী সুন্দর বসে আছে দেখো। এটা দেখিয়েই আমি আজকের ভিডিওটা শেষ করলাম, আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসবো নতুন দিনের। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো এভাবেই আমার পাশে থেকো, আজকের মতো রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।